Everyone, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ছিল সোয়াইবার বার্থ ডে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর পার্ট 1 সেই ভিডিওটা আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি যারা এখনো দেখেননি ভিডিওটা দেখে আসতে পারেন আপনাদের দেখার সুবিধার্থে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব সেটা ছিল অবশ্য রান্নাবান্নার ভিডিও আমি সোয়াইবার বার্থডে উপলক্ষে যা যা আয়োজন করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি দেখে আসতে পারেন যাই হোক আজকে হচ্ছে বার্থডে তো এই যে আমি একটা কেক তৈরি করেছিলাম সোয়াইবার জন্য এই কেকটা অবশ্য কাটা হয়েছে 12 তারিখ মানে আগস্টের 12 তারিখে সোয়াইবার বার্থডে ছিল আর 14 তারিখে সোয়াইবার বার্থডে উপলক্ষে আমরা একটা পার্টির আয়োজন করেছি সেই দিনের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে কেক কাটা হয়ে গিয়েছে আমি একটা চকলেট কেক তৈরি করেছিলাম আর কেকটা খেতেও খুবই মজাদার ছিল সোয়াইবার বার্থডে উপলক্ষে আমরা একটা অনলাইন পেজ থেকে সোয়াইবার কেক অর্ডার করেছি সেটা একটু পর আপনাদের সাথে শেয়ার করব তো এই যে সকালবেলা আমি ডেকোরেশন করে নিয়েছি গতকালকে মানে 13 তারিখে রাতের বেলা বেলুনগুলো ফুলিয়ে রেখেছিলাম সকালবেলা আমি ডেকোরেশনটা করে নিয়েছি এই তো ইউসুফ বাবা ও রেডি হয়ে বসে আছে আর বসে বসে কাপকেক খাচ্ছে এই কেকগুলো অবশ্য আমি ডেকোরেশন করেছি আর এই যে অলরেডি আমাদের মেহমান চলে এসেছে আর আজকে সন্ধ্যাবেলা মানে যেই টাইমটাতে আমরা সবাইকে আসতে বলেছি 7টার দিকে তখন না খুব জোরে বৃষ্টি আসছিল তো কেউ কেউ ভিজে এসেছে কেউ কেউ আবার অর্ধেক রাস্তায় বৃষ্টি পেয়েছে যাই হোক সবাই এসেছে সবাইকে দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি এত কষ্ট করে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তবে কষ্ট লেগেছে অনেকে কিন্তু আসতে পারেনি কেউ বৃষ্টির জন্য অজুহাত দেখিয়েছে কেউ আবার অন্যান্য সমস্যা দেখিয়েছে যে এমন করে আসলে আমার প্রায় 16-17 জন মেহমান আসতে পারেনি যাই হোক কোনো সমস্যা নেই নেক্সট টাইম আবার আসবে ইনশাল্লাহ তো এই যে আমি টেবিলটা এভাবে করে সাজিয়ে নিয়েছি এই যা যা দেখছেন সব কিছুই হাতে তৈরি করা যদিও কেক বাদে সোয়াইবার জন্য এই কেকটা অর্ডার করেছি একটা অনলাইন পেজ থেকে তো কেকটা খুবই মজা ছিল আর দেখতেও খুবই সুন্দর ছিল তো ভাবিদের নিয়ে সোয়াইবাকে নিয়ে আমরা কিছু ফটো উঠাচ্ছি সেই সাথে ভিডিও করছি সোয়াইবার এবারের বার্থডে থিমটা সোয়াইবা নিজেই পছন্দ করেছে দেখে হয়তো বুঝতে পারছেন এই এলসা থিমটা ওই পছন্দ করেছে তবে দুঃখের বিষয় এলসার যে ড্রেসগুলো সেগুলো আমি অনলাইনে অনেক খোঁজাখুঁজি করেছি সোয়াইবার সাইজের বা আমার পছন্দ অনুযায়ী আমি পাচ্ছিলাম না সে কারণে ওকে নিয়ে এই ড্রেসটা নেওয়া হয়েছে ওকে নিয়ে গিয়েছি আমি তারপর এই ড্রেসটাও কিন্তু সোয়াইবাই পছন্দ করেছে মাশাল্লাহ আমার সোয়াইবা মামনের অনেক সুন্দর চয়েস আছে সেটা মানতে হবে যাই হোক মেয়ের মন রক্ষা করার চেষ্টা করেছি আর ও অনেক বেশি খুশি হয়েছে সবাইকে দেখে এই তো আমরা সবাই এক এক করে সোয়াইবার সাথে ছবি ওঠাচ্ছি সেই সাথে আমিই বা বসে থাকবো কেন আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এবছর ভেবেছিলাম সোয়াইবার বার্থডে করবো না তবে মেয়ে আমার অনেক বেশি হিসাবই হিসাব করে রেখেছে ওর কবে বার্থডে তো
সে কারণে আসলে বার্থডেটা করা হয়েছে। তাছাড়া সেদিন রাবিয়া বাবির সাথে ফোনে কথা বলছিলাম, তখন রাবিয়া বাবি জিজ্ঞাসা করছিল, তো তখন আমি বলেছি সোয়াইবার এবছর বার্থডে করবো না। তবে সেটা শুনে মেয়ে আমার পুরাই নাছর বান্ধা, ওর বার্থডে করতেই হবে। তাছাড়া রাবিয়া বাবি বলতেছে, সোয়াইবা তোমার আম্মুকে বলো বার্থডে করার জন্য, আমরা সবাই আসবো, অনেক বেশি এনজয় করবো, তোমার আম্মুকে বলো তোমার বার্থডে করার জন্য। আসলে তারপর থেকে সোয়াইবা আরও বেশি বলতেছিল, সে কারণে সব মিলিয়ে আসলে বার্থডেটা করা হলো। তবে অনেক বেশি খুশি হয়েছি সবাই এসেছে সে কারণে। তো এই তো আমরা সবাই একটু করে মিষ্টিমুখ করে নিচ্ছি, আর অপেক্ষা করছিলাম বাকি যেই গেস্টরা আছে তারা আসলে তারপর সোয়াইবার কেকটা কেটে নিব। এমনি তো বাচ্চারা সারা দিন আসলে অপেক্ষা করছে কখন কেক কাটবে কখন কেক কাটবে। তো ফাইনালি আমরা ওয়েট করার পর এখন কেকটা কেটে নিচ্ছি। বার্থডের স্পেশাল সময় যেটা হচ্ছে কেক কাটা। তো কেক কাটা বাচ্চারা বার্থডে মানেই মনে করে যে কেক কাটা, কেক কাটলেই সব শেষ। তো সারাদিনই সোয়াইবা ইউসুফ কখন কেক কাটবো সেটা নিয়ে আসলে বায়না করছিল। আর এখন কেকটা কাটা হয়ে গিয়েছে, আর আমাদের আরও কিছু গেস্ট এখনও আসা বাকি। তবে বৃষ্টির কারণে কেউ কেউ বলছে আসতে পারবে না। তো তাছাড়া তনুভাবি অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে, সেও বলছে আসতে পারবে না। তো সব মিলিয়ে এখন মনে হলো যে আর কেউ আসবে না, তো সে কারণে আমরা কেকটা কেটে ফেলেছি। আর এই যে কেকটা কাটার পর অবশ্য খাবারগুলো দিয়ে দিয়েছি, কারণ রাতের বেলা তো হয়ে গিয়েছে। তো কেক কাটার পর দেখা যায় আরও ভাবিরা এসেছে, সেই সাথে তনুভাবিও এসেছে। তো তনুভাবি বাচ্চাদেরকে নিয়ে এসেছে, দেখে খুবই ভালো লাগছে। আর অসুস্থ থাকার কারণে কষ্ট করে আসার জন্য ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। হঠাৎ করে বিকেলবেলা তনুভাবি ফোন করে বলছে ভাবি নাকি অসুস্থ। তো যে কারণে আসলে সেটা শুনে একটু খারাপই লাগছিল। তারপর দেখা যায় সন্ধে হওয়ার পর, মানে বৃষ্টি শুরু হওয়ার পর আরও কয়েকটা ফোন আসলো যে তারা আসতে পারবে না। যদি সবাই একটু কষ্ট করে আসতো তাহলে অনেক বেশি খুশি হতাম। আমি খুবই কষ্ট করে রান্নাবান্না করেছি, আর সবাই আসতে না পারলেও যদি ফ্যামিলির দুই একজন আসতো তাহলে তাদের খাবারগুলো বাসায় পৌঁছে দেওয়া হতো। আর এতে করে আমার খাবারগুলো যে কষ্ট করে রান্না করেছি সেটা আসলে সার্থক হতো। এমনিতে তো খাবার রান্না করলে সেটা খাওয়াই যায়, যেভাবে হোক দুই তিন দিন ধরে খাওয়া যায়। তো আমি অনেক বেশি খাবার আসলে আয়োজন করে ফেলেছি। তারপর দেখা যায় সবাইকেই খাবার দিয়ে দেওয়া হয়েছে, সেই সাথে আমরাও খেয়েছি। যাই হোক, সমস্যা সবারই হতে পারে, আর সমস্যা তো বলে কয়ে আসে না, হঠাৎ করেই চলে আসে। সোয়াইবাকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, অনেক বড় হোক, জীবনে ভালো কিছু করুক, এই দোয়া করি। সোয়াইবার সবাই মিলে সোয়াইবার সাকসেসফুল হোক লাইফে এন্ড অর হেলথ, সবকিছু মিলিয়ে ও আল্লাহকে ভালো ভালো রাখুক এবং অনেক অনেক বেশি জীবনে অনেক অনেক সুখী, অনেক বেশি সাকসেসফুলই হোক, সামনের পথে এগিয়ে যাক সেটাই আলহামদুলিল্লাহ আমরা চাই। ও অনেক কামনা করবো সবাই, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Soiba, happy birthday. Happy birthday, Soiba. Happy birthday, Soiba. Happy birthday, Soiba.
এই তো এদিকে সোয়াইবার আঙ্কেলরা সবাই খাচ্ছে আর আন্টিরা সবাই সোয়াইবার জন্য অনেক রকম দোয়া করছে আর ভাইয়াদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তারপর অবশ্য আমরা বসে গিয়েছি খাবার খাওয়ার জন্য এই তো বাচ্চাদেরকে নিয়ে সবাই একসাথে বসে খাচ্ছি অনেক বেশি মজা হয়েছে অনেক কথাবার্তা দুষ্টুমি সবাই মিলে সব মিলিয়ে আসলে এই সময়টা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো গিয়েছে খুবই এনজয় করেছি খাওয়া দাওয়া শেষ করে এবার ডেজার্ট খাওয়ার পালা তো সবাইকে ডেজার্ট সার্ভ করছিলাম সেই সাথে সবাই অনেক রকমের কথাবার্তা আনন্দ সেটা তো আছেই তো এখানে রিয়েল ভয়েস রাখতে পারছি না কারণ আমরা যখন কথা বলি অনেক রকমের কথাই বলি সে কারণে রিয়েল নয়েজটা রাখতে পারছি না তো যাই হোক এই যে এক এক করে সবাইকে সব রকম ডেজার্ট দেওয়া হচ্ছে আমি যে ছোটো ছোটো কিউট প্রোটিনগুলো তৈরি করেছি সেগুলো না সবাই অনেক বেশি পছন্দ করেছে সেটা খেতেও অনেক মজাদার হয়েছে আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে এই যে সবাই যে যে যার যার মতো করে ডেজার্ট নিচ্ছে এখানে পুডিংও রয়েছে সেই সাথে কাপকেকও রয়েছে তো যেভাবে যার যতটা পছন্দ বা ইচ্ছে সে সেভাবেই নিয়ে নিচ্ছে আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আর বেশি বড় করব না তো সবাই আমার সোয়াইবা মামুনির জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন এবং খুব ভালো মানুষ সবার তৌফিক দান করেন তো সবাই আমরা ডেজার্টটা এনজয় করছি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কমেন্ট করে আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাতে পারেন কথা হবে আবারও নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ